গণেশনের মতো শিল্পীরা। বিক্রি হওয়া টিকিটের মূল্য দান করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের বন্যা ত্রাণ তহবিলে। 1979-তে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে ছিল ব্রজবুলি, দেবদাস, শ্রীকান্তের উইল, সুনয়নী ইত্যাদি। যেদিনকে ফার্স্ট ডে শুটিং ছিল, মানে ফ্লোরে আমার আর দাদার শট, আর আমি অন্ধ মেয়ের রোল করেছিলাম। তো আমার শটটা ছিল যে আমি কাপ নিয়ে চা দিতে যাচ্ছি দাদাকে, দিয়ে বলবো দাদা আপনার চা। আর যেহেতু আমি দেখতে পাই না, আমি ডিরেক্ট তাকাতে পারবো না ওনার দিকে, অন্যদিকে তাকিয়ে বলতে হবে যে আমি দাদা আপনার চা। উনি কি সুন্দর, মানে উনি জানেন যে আমি নতুন। আমি এটাও বলছি যে আমার কিন্তু কি জানি কেন খুব একটা ভয় টয় করেনি ওনাকে দেখে, এতই সামনে থেকে এত অমায়িক আর একদম আন্তরিকভাবে কথা বলে, আন্তরিকভাবে আর ভীষণ সফট স্পোকেন, আস্তে কথা বলতেন। এই বছরই মুক্তি পেয়েছিল কিতাব এবং বন্দির মতো হিন্দি ছবিগুলি, যার কোনোটাই সাফল্য পায়নি। 1980-তে মুক্তি পেয়েছিল শিল্পী সংসদের ছবি দুই পৃথিবী, পরিচালক পীযূষ বসু। দীর্ঘদিন বাদে আবার প্রশংসিত হয়েছিল উত্তম কুমারের অভিনয়। গান ছিল উত্তম কুমারের প্রাণ, বাড়িতে প্রায়ই আয়োজন করতেন গানের আসরের। প্রতি বছর পয়লা বৈশাখের সকালে নিয়ম করে উপস্থিত হতেন বসুশ্রী সিনেমা হলে। এই রকম ঘরোয়া আড্ডার পরিবেশে একবার তাঁর গাওয়া এই মোম যোছনায় গানটি রেকর্ড হিসেবে প্রকাশিত হয়েছিল মেগাফোন কোম্পানি থেকে। আকাশবাণীতে এ মাসের গান অনুষ্ঠানে সুরও করেছিলেন। রেডিওতে এটা একটা ইতিহাস হয়ে গেছিল। প্রযোজিকা কবিতা সিনহা, সাহিত্যিকা রাজেশ্বরী রায়চৌধুরীর মা, ওর লেখা গান উত্তম দাস, যেহেতু উত্তমবাবু বান্ধবী ছিলেন কবিতা সিনহা। 1979-তে আকাশবাণীতে মহালয়ার প্রভাতী অনুষ্ঠান দেবী দুর্গতি হারিনেমে করেছিলেন ভাষ্যপাঠ। দুর্গাপূজায় প্রতিবারই অষ্টমীর দিন আসতো, এসে অঞ্জলি দিত, সারাদিন থাকতো, খাওয়া দাওয়া করে সেই রাত্রিবেলায় বাড়ি যেত। এক দু একবার পুষ্প দিচ্ছে, সব লোকেরা বলছে গৌরী দেবী পাশে কেন, সুচিত্রা নেই কেন, এই সব তো খুব হচ্ছে। একবার প্রতি বছরই আসতো, এক বছর এসেছে কী ভিড়, কী ভিড়, ওরে বাবারে বাবা, সে ভিড়েতে মানে দরজা বন্ধ করে রাখা যায় না, দরজা ভেঙে ফেলবার যোগা। শেষকালে ও মামারা বললো, বড়ো মামা, মেজো মামা, ওরা সব সেই জমা তিনজনে বললে, বাবা তুই আর আসিস না, এই তো আমাদের বাড়ির অবস্থা, পুরনো বাড়ি হয়ে গেছে, শেষকালে দেখবো কোন দিন বাড়ি ভেঙে গেছে তোর জন্যে। শেষকালে ওকে বললো একটু বারান্দায় দাঁড়া, লোকেরা তোকে দেখবে বলছে। ও একটু হাত জোর করে বারান্দায় দাঁড়ালো, সেই লোকেরা কখনো শোনে, তারা কেউ যেতেই চাইছে না, আরও কুমারকে দেখবো, কুমারকে দেখবো, এত ভিড় একেবারে হতো। বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন শান্ত শিষ্ট, পত্নী নিষ্ঠ ভদ্রলোক। 23 জুলাই 1980, ছবির নাম ছিল ওগো বধু সুন্দরী, পরিচালক সলিল দত্ত। সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে শটে শেষ সংলাপ বলেছিলেন উত্তম কুমার। সেই রাত্রেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরের দিন 24 জুলাই নিভে গিয়েছিল জীবন দ্বীপ। মাত্র 54 বছর বয়সে চলে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। এক রাশ অন্ধকার ঘিরে ধরেছিল আমাদের। বাংলা ও হিন্দি মিলিয়ে প্রায় 200টির বেশি ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার। বেশ কয়েকটি ছবির কাজ শেষ করে যেতে পারেননি, যেমন তাঁরই পরিচালনায় কলঙ্কিনী কঙ্কাবতী। অন্যান্য ছবির মধ্যে ছিল খনা বরাহ, প্রতিশোধ, ইমন কল্যাণ ইত্যাদি। উত্তম কুমার অভিনীত
শেষ ছবি ছিল প্লট নাম্বার 5 নামক একটি হিন্দি ক্রাইম থ্রিলার। উত্তম কুমার ছবিটি ডাবিং শেষ করেছিলেন 1980-তে, কিন্তু ছবিটি মুক্তি পেয়েছিল 1981-তে, তাঁর মৃত্যুর পর। উত্তম কুমার অনন্তের পথে যাত্রা করেছেন আজ 37 বছর হল, কিন্তু টালিগঞ্জের নিউ থিয়েটার স্টুডিওর দক্ষিণ কোণে 150 স্কোয়ার ফুটের তাঁর একান্ত ব্যক্তিগত সাজঘর আজও আচ্ছন্ন হয়ে রয়েছে তাঁর স্মৃতিভারে। এই হচ্ছে সেই উত্তমবাবুর সেই পুরানো মেকআপ রুম, যেটাতে উনি শুধুমাত্র মেকআপ করতেন। এখানে অন্য কারোর মেকআপ করার অনুমতি ছিল না। উনি মেকআপ করতেন, বিশ্রাম নিতেন, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে উনি চলে যাওয়ার পরেও এখনও আমরা সেই ঐতিহ্য বয়ে বেড়াচ্ছি, যেটা হচ্ছে দৈনিক এখানে ধূপ জল মিষ্টি দেওয়া, পরিষ্কার করা। এটা হতেই থাকবে, এটা প্রতিনিয়ত প্রতিদিন এইভাবেই চলতে থাকবে। বাংলা সিনেমা জগৎ যতদিন থাকবে ওনার এই ঐতিহ্য ততদিনই বয়ে চলবে। 2009 সালে ভারত সরকারের ডাক বিভাগ উত্তম কুমারের 83তম জন্মবার্ষিকীতে প্রকাশ করেছিল বিশেষ স্মারক স্ট্যাম্প। পোর্ট কমিশনারের এক সাধারণ কেরানি থেকে চলচ্চিত্র জগতের একচ্ছত্র অধীশ্বর হয়ে ওঠার এই রূপকথার আখ্যানে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বাঙালির ম্যাটিনি আইডল হিসেবে। আমি এখানে ছোটবেলায় আমি মিডলটন রয়েল লোরেটা হাউসে পড়তাম, তা আমার বাবা রোজ সকালবেলা 7টার সময় আমাকে গাড়িতে করে ছেড়ে দিয়ে আসতো। তা অনেক সময় লেট নাইট হতো তাদের শুটিংয়ে থেকে ফেরবার। তা একদিন আমার মানে জ্যাজান মানে মহানায়ক উনি বলছেন যে, হ্যাঁ রে বুড়ো, তুই এরকম রোজ এরকম গাড়ি করে ছেড়ে কোনো দিন হয়তো উঠতে পারছিস, কোনো দিন পাচ্ছিস না। আমাদের তো এই পুণ্য সিনেমা দিয়ে ট্রাম যায় রে, আমরা তো ছোটোবেলায় গাড়ি চড়িনি, আমাদের তো ট্রাম বাসে চলতে হয়েছে। তা মেয়েকে ট্রামে করে পাঠা, ওই গিয়ে ওখানে নেবে যাবে। তো যাই হোক, তখন সেই থেকে আমরা এখান থেকে ট্রাম বাসে করে স্কুলে গেছি এসছি, এটাও কিন্তু ওনার একটা দিক। কিন্তু খ্যাতির শীর্ষে পৌঁছেও তিনি বজায় রাখতে পেরেছিলেন তাঁর মধ্যবিত্ত মূল্যবোধ। তাই বাঙালির হৃদয়ে মননে তিনি আজও সমান প্রাসঙ্গিক। কারো কাছে তিনি গুরু, আবার কারো কাছে তিনি স্বপ্নের মানুষ। আমাদের খুব আগ্রহ তৈরি হয়েছিল যে সব ছবি দেখব, তো সবসময় পয়সা হতো না, তা আমরা বাইরে ঘোরাঘুরি করতাম কীভাবে একটু ঢোকা যায়, ঢুকতে পারতাম না, প্রচণ্ড ভিড়ও হতো, টিকিটও থাকতো না সবসময়। তা ওই টিনের একটা বেড়া করে ওটা দেখানো হতো। তা আপনারা জানেন সবাই যে টিনের বেড়াতে কিছু কিছু ছিদ্র থাকে, সেই ছিদ্রতে আমাদের টানাটানি চলতো যে কে আগে ছিদ্রতে দেখবে। তাই নিয়ে আমরা আগে পৌঁছে যেতাম, অনেকে ওই ছিদ্রকে ধরে আঁকড়ে ধরে থাকতাম যে ওই ছিদ্র দিয়ে আমরা উত্তম কুমারের বই দেখব। অন্ধকার রাতের আকাশে যেমন উজ্জ্বল হয়ে থাকে স্থির নক্ষত্র, তেমনি আমাদের হৃদয়ের আকাশে উজ্জ্বল হয়ে রয়েছেন তিনি, মহানায়ক উত্তম কুমার। আগেও ছিলেন এবং থাকবেন আগামী দিনেও। কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে, সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে সে।